দক্ষিণী নায়িকা সামান্তা রুথ প্রভু কিছুদিন আগেই চতুর্থ বিবাহ বার্ষিকীর আগে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই অভিনেত্রীকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। 2021 সালের শেষে বর্ষপূর্তিতে একসঙ্গে আনন্দ করেছেন তারা। তারপর থেকেই সম্ভবত সমস্যা শুরু হয়েছে বলে মনে হয় নাগা অর্জুনের। সামান্তা প্রভুর জন্যই তার ছেলের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি প্রাক্তন পুত্রবধূ সম্পর্কে এমনই দাবি করলেন দক্ষিণী সুপারস্টার নাগা অর্জুন। সামান্তা এবং নাগা চৈতন্য নিজেদের দাম্পত্য নিয়ে অল্পবিস্তর মন্তব্য করলেও বিচ্ছেদের কারণ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু নাগার বাবা এক সাক্ষাৎকারে ছেলের বিবাহ বিচ্ছেদের শুরুর কথা তুলেছেন। তার কথায় সামান্তাই আলাদা হতে চাইছিল নাগার থেকে, ওই প্রথম বিবাহ বিচ্ছেদের আবেদন করেছে। নাগা তার স্ত্রীর সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াতে চায়নি। কিন্তু এদিকে নাগা অর্জুনের দাবি, নাগা তাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। তার কথায়, বাবা হিসেবে ওর জন্য খুবই চিন্তায় ছিলাম, কিন্তু ও আমার জন্য আরো বেশি চিন্তা করত। সবসময় জানতে চাইতো আমি ঠিক আছি কিনা। আমাকে সান্ত্বনা দিয়েছে খুব। তাছাড়া পরিবারের মান সম্মানের কথাও নাকি নাগাকে ভাবাচ্ছিল। চার বছরের দাম্পত্যে কি সমস্যা হলো যে দুই তারকা আলাদা হয়ে গেলেন, তার কারণ স্পষ্ট নয় নাগা অর্জুনের কাছে। তার কথায় জানা গেল, 2021 সালে বর্ষপূর্তিতে একসঙ্গে ছিলেন প্রাক্তন দম্পতি, তারপর থেকে সম্ভবত সমস্যাটা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, খোলামেলা দৃশ্যে সামান্তার অভিনয় নিয়ে নাগার সঙ্গে আপত্তি জানিয়েছিলেন তার মা বাবাও। পুত্রবধূকে নাকি সাহসী ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল তাদের। তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে অকপট হলেও নিজের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি নাগা অর্জুন। জানাতুল দোলনা, সময় সংবাদ।